আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে নতুন ফুলকপি দিয়ে দারুণ মজার একটা বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো আপনারা এটা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে আর নতুন রাঁধুনি আপুরা তো খুব সহজেই এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন চলুন তাহলে দেখে নেই আজকের নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব সেই জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে বেসন বেসন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সামান্য একটু পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুটা মরিচের কুচি আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন আর যদি কাঁচামরিচ দেন তাহলে একদম মিহি কুচি দিয়ে দিবেন যেন ব্যাটারের সাথে এটা লেগে থাকে আলাদা না হয়ে যায় তারপরে এখানে অল্প একটু করে ঠান্ডা পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা যেন ঘনও না হয় একদম আবার একদম পাতলাও না হয় তবে ঘন এমনভাবে বানাতে হবে যেন এটা খুব বেশি না পড়ে যায় আর কি ব্যাটারটা কোনো কিছু সাথে যেন একদম লেগে থাকে একটু স্টিকি স্টিকি হয়ে থাকে এরকম করে ব্যাটারটা বানাতে হবে তো চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে তারপরে এটা আমি রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে এবং নাস্তাটা বানাতে খুব সুবিধা হবে তো দেখেন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে আমি কিছু ফুলকপির টুকরো নিয়েছি মিডিয়াম পিস করে আপনারা চাইলে আর একটু ছোটও নিতে পারেন কিংবা আর একটু বড়ও নিতে পারেন তবে এই ফুলকপিটা নাস্তা সবার আগে এটা একটু ভাব দিয়ে নিতে হবে এটা ফ্রাইং প্যানে পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে ফুলকপি দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ভাব দিয়ে তারপরে পানি থেকে তুলে নিতে হবে তবে এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবে এটা কিন্তু ঠান্ডা পানিতে দেয়া যাবে না তাহলে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আমি ফুলকপি তুলে নিয়েছি আর এখানে তেলও গরম করে নিয়েছি আর ব্যাটারটা দেখেন খুব ভালো করে কিন্তু সেট হয়ে গেছে আর ব্যাটারে একটা করে ফুলকপি এখন ভালো করে কোট করে তারপরে আমি এটা গরম তেলে দিয়ে দিব এটা ভাজার প্রধান শর্তই হচ্ছে এটা কখনোই ঠান্ডা তেলে দিবেন না ঠান্ডা তেলে দিলে তেলটা একদম ভেতরে ঢুকে যাবে এটা খেতে একদম ভালো লাগবে না গরম তেলে দিবেন গরম তেলে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে সব দিক দিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন ভেতরেও যেমন ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যাবে ভালো করে উপর থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তো দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে ভাব দিলে কিন্তু ফুলকপি সেদ্ধ হয়ে যায় না তো সেজন্যই কিন্তু এটা এভাবে ভেজে নিতে হবে তারপরে দেখেন আমি দেওয়ার পরে আর ব্যাটারটা দেখেন ভালো করে বানিয়েছিলাম সেজন্যই কিন্তু খুব সুন্দর করে ফুলকপির সাথে লেগে আছে এবং কাঁচামরিচগুলোও কিন্তু আলাদা হয়ে যায় নাই যদি ছোট বাচ্চাদের জন্য করেন তাহলে আপনারা কালো গোলমরিচ দিতে পারেন আর লাল মরিচের গুঁড়ো সম্পূর্ণ আপনাদের ইচ্ছা কিন্তু কালো কাঁচামরিচ দিলে কিন্তু কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর এখন যেহেতু শীতকাল চলে আসছে নতুন নতুন ফুলকপি পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু ফুলকপি দিয়েই খুব মজার এই নাস্তাটা বানিয়ে বিকেলবেলা পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে আমার নাস্তাটা বানানো অলরেডি হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসছে একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে আর এভাবে আমি পরবর্তীটা গুলো ভেজে নিব আমার নাস্তাটা বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি একটা টিস্যুর উপরে তুলে নেবো যেন এক্সট্রা তেলগুলো না থাকে অবশ্যই আপনারা এটা বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও নতুন 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 মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ